রাতের গাবতলী হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের সুকচান ভাইয়ের ডগাই, অর্থাৎ সুকচান ভাই গরু যেখানে বেচা বিক্রি করছে সেখানে চলে এসেছি, সুকচান ভাইয়ের গরুগুলো দেখাবো। সুকচান ভাই এদিকে আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠান্ডা কেমন পড়ছে? ঠান্ডা না গরম? আমি একটু ভাবলাম বলি যে ভাই ঠান্ডা কেমন পড়ছে, ধরে ফেলছে ভাই, বুদ্ধি আছে। গরম কেমন? গরম হালকা পাতলা। রমজানের আর কয়েকটা আছে? দশটা হয়তো বা। দশটা না, বারোটা আছে। না আজকে তো চলেই গেল ভাই, ২৯টা যদি হয় তাহলে তো ২৯টা হবে না, ৩০টা ৩০টাই হবে। না এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, ওই বিতর্কে আমরা না যাই, তাতে যা হয় হবে নি, আমরা বিতর্কে যাই। সুকচান ভাইয়ের এই ছাগলের মতো গরু নাকি? মোটামুটি তো এক মন ৬০ কেজি ৬৫ কেজি গোশত এর মধ্যে গোশত নাই কই নাই নাই আপনার পছন্দ হয় তাহলে কালো গোটা লিলে যাবে। কালো গোটা খুব ভালো, ক্ষমা আছে। আচ্ছা, ক্ষমা আছে। কি নাম? ওর নাম থুই নাই, কালাসান বলছে। আচ্ছা জান, ওর নাম কালাসান। বাহ, বন্ধু ভাই বলছে কালাসান, সুকচান ভাই মেনে নিল যে যা এটা কালাসান। কালাসান কিন্তু লাফাচ্ছে ভাই। হ্যাঁ, কালাসান লাফায়নি। এর আগে যে আপনার ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, ও ভাই ওই রয়্যাল বেঙ্গল টাইগার লি ভাই অন্তপকে ধরেন ২০০০ লোক ওটা নেওয়ার জন্য। হ্যাঁ, আরে দেখা যাক, এইবার এই কালাসানের ভিডিও গেলে দেখা যাক কয় হাজার লোক ফোন দেয়। দেখা, আল্লাহ ভরসা। ওকে ইনশাল্লাহ, এই সাদাটা ঘুরান এবার একটু দেখি। হ্যাঁ, এটার নাম কি? কালাসান। আর এটার নাম কি? এটা ধলাসান। ১ টাকা কম নাই। দাঁত পড়ছে ভাই কিন্তু উঠে নাই। আচ্ছা আচ্ছা, কালাসানের? কালাসানের দাঁত ভাঙছে। আচ্ছা, দাঁত ভাঙছে, তার মানে কালাসান ৭২, ধলাসান ৭৬। এখন ওজন কি আপনারা দেখে শুনে দেখা নেবেন? ওকে, গরু দিব তিন মণ হবে যাই ১০০ কেজি, ওর মধ্যে নাই অত ওজনের গরু হিসেবে ১ কেজি আছে এর মধ্যে। এক কেজিতে ৭৬,৭৬,০০০ টাকা দিয়ে নিয়ে যান, তাই না? ওকে, আমরা পিছনে যাই। আচ্ছা, পিছনে দিকে যান, ওদিকে যান, আগান, আমরা একটু পিছনে যাই। এটা কি লালসান? এটা মুল্লুকসান। ১০০ গোছ আছে খালি মাংস। আচ্ছা, না খালি মাংসের হিসাবই তো করা লাগবে, এই সেট টেট গরু কিনেও যদি সেটার হিসাব করা লাগে তাহলে আসলে একটু মুশকিল হয়ে যাবে। হিসাবে রাখতেও হবে যেহেতু কিনতে হচ্ছে। গরু টাইট আছে, মাংস তো বুঝাছে, লোকজন বলবে যে এটা আপনি সুকচান ভাইয়ের পক্ষ নেব। না না না, এটা তার পক্ষ না, আমারই হোক আর যারই হোক। এই গরুটা কেন পাঙ্গে দিচ্ছি জানেন না? আনাছি কোন আছি কিছু গদর আছে। আচ্ছা,
সুকসার হ্যাঁ কি কানো পাঙ্গি দিছেন আছে কোন আছে গদর আছে এই জন্য গরু পাঙ্গি দিছিনি ভাই আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি নিয়ে যান আচ্ছা গদর কি বুঝেন না বুঝি সারি অবুঝন কে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি সবই বুঝেন আচ্ছা মূল লোকসান গেল মূল লোকসান 1 লাখ কত বলছেন 106 106 মূল লোকসান কি বাবা ওইদিকে মঞ্জু ভাই আবার ওই কোন দিকে জানি চলে গেল ঘটনা কি কি আচ্ছা যাক মঞ্জু ভাই কই জানি চলে গেল ওই যে পাইপ আনতে গেছে আচ্ছা আচ্ছা পাইপ আনতে গেছে এটা কি আচ্ছা ঠিক আছে এইবার এই যে আমাদের আসেন এই পাশে আসেন উরি বাবা গো এটার কি নাম দিয়েছেন আলম সাধু আলম সাধু ও লেজটা এদিকে ঘুরে আ যান তো একটু আলম সাধু আমাদের সুকসান ভাই নাম দিছে আলম সাধু না ও কিছুতে ঘুরতেছে না তো আলম সাধুর কেমন দাম রাখছেন রাখবেন 110 110 6 আর এটা 10 10 এটাই রাখা লাগবে এটাই আর একটু নরবর হবে না যদি কাস্টমার যদি বলে 2000 কম দিব সে আলাদা কিন্তু দাম হলো 10 গরু কি টাইট আছে টাইট আছে 10 কেজি গোজ বেশি আছে এর কমে হয় না না কম দেব লাভ না বাজার কি ধীরে ধীরে একটু কমতির দিকে আজ তো বাজার ঢিল আচ্ছা বাজার কাস্টমার নাই আজ আচ্ছা আসলে কাস্টমার নাই দুই একটা তাহলে এই সপ্তাহে মনে হয় এরকমই যাবে একটু এই সপ্তাহ না মোটামুটি মোটামুটি ধরেন 20 রোজা পর্যন্ত এরকমই হবে ওই তো কাল পরশুই তো 20 রোজা হ্যাঁ হ্যাঁ এরকম তারপরে থেকে মানে শেষের সপ্তাহে মনে হয় জমবে হ্যাঁ জমবে জমজমার জম্ব আপনার মোবাইল নাম্বারটা বলে দেন একটু 017 4076 4076 4040 লাস্টে 50 একদম 50 লাস্ট একদম 50 লাস্টে 50 50 না লাস্টে 50 লাস্টে 50 ওই একদম দাবদা বুঝে না বুঝছেন এই যে কিছু কিছু গুনার আছে এই জন্য আপনাকে সব কথা কইছি না এই যে গুনার বাড়ি আছে হ্যাঁ এরা কি খেলা তো ভাই এক এরা দুইজনে দেন তো মিল আছে নাকি তাহলে আমারটা হইলো নাকি খালাতো ভাই যে বলতেছে ঠিকই আছে খালাতো ভাই না আপনি আপনিও খাবেন নাকি জবাই করে যদি জবাই করে হয় তাহলে আমও খাইতে পারি খবর কারণ হইলো ওই যে চুরি করে লিয়ে গেল ওই যে দেখলো তাহলে ওই যে ওর জানা আছে বলছে তো যে জবাই করলে ওটা খাবে দেশি মুরগি হলে নয় আমাকে বললেন না ভাই দর্শক থাক ভিডিও শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ভাই যদি গরুই তো চারটি আছে যদি আপনার পছন্দ হয় যদি আপনার দামে দর মিলি যান তাহলে একটা গরু নিয়ে যান ভাই যদি আপনার পছন্দ হয় থাকে ভাই পছন্দ আপনার ভালো লাগে জি জি ভালো লাগলে নেবেন শেষ হয়ে হইল না শেষ আবার গরু তো চাইছি যেটা একটা সুন্দর করে আমাদের কালকে যখন দুইজনের খেলায় আমি কথাই বলতে পারতেছি না যাই হোক তিনটার সময় ফারাম আল্লাহ এসে ধরেন সুকসান ভাইয়ের গরু পছন্দ হলে নিয়ে যাবেন ওকে শেষ